হরসুন বরিশালের হয়ে বিপিএল মাঠে আসবেন তা আগেই জানা ছিল। আজ ঢাকায় পৌঁছে দলের সঙ্গে মিলার চলে যান মিরপুর স্টেডিয়ামে। একাডেমি মাঠে তিনি অনুশীলন করেছেন। মাঠে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন মিলার। এরপর দ্রুতই ব্যাটিং অনুশীলন করেন মিলার। আগামীকাল থেকে শুরু হবে দশম বিপিএল এর প্লে অফ রাউন্ড, যেখানে এলিমিনেটর ম্যাচে দুপুরে মুখোমুখি হবে ফরসুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এদেশ থেকে ওদেশ নিজেকে মানিয়ে নেওয়ার বিষয়ে উল্লেখ করে মিলার বলেন, ক্লান্ত লাগছে, বিশ্রাম প্রয়োজন, তবে মানসিকভাবে বুঝতে হবে শরীরের জন্য কি দরকার। আজ বেশ গরম, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ব্যাপার আছে, একই সঙ্গে সবার সাথে পরিচিত হওয়া দরকার, দলটাকে ভালোভাবে জানা দরকার, কালকের ম্যাচের জন্য মুখে আছে, দিন শেষে এটা নিজের শরীরকে বোঝার ব্যাপার। খেলোয়াড়ের বয়স যাকে মিলার তুলনা করেছেন রেড ওয়ানের সঙ্গে, আমার মনে হয় এখানে কেউ ড্রিঙ্কস করেন না, তবে রেড ওয়ানের ব্যাপারে তো জানেন সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠেছে। বয়স নিয়ে অনেক কিছুই আপনি পারবেন, ভিন্নভাবে চিন্তা করতে পারেন, অতীত থেকে শিক্ষা নিয়ে। অল্প বয়সে আমরা পরিণত ক্রিকেটারদের মতো ক্রিকেটকে বিশদভাবে জানি না, যত সময় যায় আমরা শিখতে থাকি এবং নিজেদের উন্নতিও করতে থাকি। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ফরসুন বরিশালের হয়ে চলতি বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে মিলারকে। বাহাতি এই মারকুটে ব্যাটসম্যানের জন্য ফ্রাইসেন জেটের অপেক্ষাও ছিল যেন দীর্ঘদানের। এলিমিনেটর ম্যাচে তার দল বরিশাল কাল দুপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবেন।